ভাষা নিয়ে নব থিয়েটার, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার নামে পরিচিত। এটি ঢাকার বিজয় সরণি এলাকায় অবস্থিত। বিনোদনমূলক শিক্ষা আয়োজনের মাধ্যমে জনসাধারণের মনে ইতিবাচক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মাধ্যমে সমাজ হতে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস দূরীকরণ এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তোলাই এই নব থিয়েটারের উদ্দেশ্য। এটি চালু করা হয় 2004 সালের 23 সেপ্টেম্বর। এখানে প্রদর্শিত হয়ে থাকে বিজ্ঞান বিষয়ক বিস্ময়কর বিভিন্ন ছবি। মনে রাখার মতো প্যানো হেমিস্ফারিক প্রক্ষেপণ যন্ত্রের সাহায্যে দেখানো হয় প্ল্যানেট শো জার্নি টু ইনফিনিটি। অসাধারণ সৃষ্টি জার্নি টু ইনফিনিটি ছবিতে জিএসএস হেলিওস এবং অ্যাস্ট্রোভিশন 70 যৌথভাবে দর্শকদের নিয়ে যায় এক ভিন্ন জগতে। অনন্য সে যাত্রাপথে বিস্ময়কর শব্দ এবং ছবির সম্মিলন ঘটে। উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রক্ষেপণ যন্ত্রের অনিন্দ সুন্দর বর্ণিল আলোকছটা অ্যাস্ট্রোভিশন ছবি এবং স্কাই ক্যান ভিডিও পৌঁছে দেয় সৌরমণ্ডলে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। সেখান থেকে দেখা যায় মহাকাশের বিস্তৃত সীমা, খুব কাছ থেকে দেখা যায় তারার মৃত্যু এবং এগুলোর কোনো কোনোটির কৃষ্ণ গহ্বরে হারিয়ে যাওয়ার দৃশ্য, সূর্যের বুকে আগুনের সাগর, সূর্যের প্রচণ্ড তাপের দগ্ধ ক্ষতবিক্ষত বুধগ্রহের অবয়ব, দেখা যায় শনির বলয় কিংবা গ্রহরাজ বৃহস্পতি। অবিশ্বাস্য সে আলো এবং শব্দের কারসাজি, না দেখলে বিশ্বাস করার মতো নয়। শূন্যে ভেসে ভেসে দেখা যায় আমাদের সৌরজগতের সকল গ্রহ ছায়াপথ সহ বিস্ময়কর সৃষ্টি প্রক্রিয়া। অন্যান্য স্পেস থিয়েটারের মতো ভাসানী নব থিয়েটার জ্যোতির্বিজ্ঞানকে তুলে ধরার পাশাপাশি জীববিজ্ঞান, ইতিহাস, শিল্প, ভূগোল, নৃবিজ্ঞানের বিভিন্ন দিকের সাথে এক যোগসূত্র স্থাপন করেছে। এটি বুধবার ছাড়া সপ্তাহের প্রতিটি দিন খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য 100 টাকা, তবে 2 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন হয় না। বন্ধুরা, যদি কখনো সময় এবং সুযোগ মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই ঘুরে আসুন ভাসানী বা বঙ্গবন্ধু নব থিয়েটার থেকে।